পার্বত্য জেলা খাগড়াছড়িতে 243 পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার সকালে শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে মানবিক সহায়তা হিসেবে শাড়ি, লুঙ্গি, সৌরবিদ্যুৎ প্যানেল, সেলাই মেশিন, ডিউটিন ও আর্থিক সহায়তা প্রদান করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল মামুন। এ সময় গুইমারা রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।